দর্শক বন্ধুরা চলতি মাসে আপনাদের পিএম এম কিষান সম্মান নিধির কিস্তি টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে এরই মধ্যে কৃষি ডিপার্টমেন্ট থেকে একটি টুইট করেছে ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার থেকে টুইট করার সঙ্গে সঙ্গে সে আপডেটটি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি যাতে কোনো কৃষক এবারে চোদ্দতম কিস্তির টাকা থেকে বঞ্চিত না হয় তো কি বলেছে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা কি চৌদ্দে কিস্ত লাভ লেনে কে কিষাণ আধিকারিক ওয়েবসাইট এম কিষাণ ডট জিওভি ডট ইন পার নিম্ন প্রক্রিয়া কি পূরণ করে অর্থাৎ দর্শক বন্ধুরা বলতে চেয়েছে পিএম কিষান সম্মান নিধির চোদ্দতম কিস্তি টাকা পাওয়ার জন্য যে প্রক্রিয়াগুলোকে আপনাকে পূরণ করতে হবে অর্থাৎ যাদের এই প্রক্রিয়াগুলি সম্পন্ন হয়নি তাদের জন্য এই আপডেটটি দিয়েছে এবং সেটি আপনাদের কাছে নিয়ে চলে এসেছে সো দর্শক বন্ধুরা এটি টুইট করার সঙ্গে সঙ্গে আপনাদের আমি স্ক্রিনে আমি টাচ করে দিলাম এবং জুম ইন করার জন্য যাতে আপনারা সঠিকভাবে এই তথ্যটা আপনাদের কাছে চলে আসে এবং আপনারা যাতে কোনো কৃষক এবারে টাকা থেকে বঞ্চিত না হয় সো এই টুইটটা আমি আপনাদের সামনেই পড়ে শোনাচ্ছি দেখতে পাচ্ছেন কৃষি বিভাগ থেকে এই টুইটটি করেছে পিএম কিষান সম্মান নিধি যোজনা কি কিস্ত কা লাভ উঠা নে এক নম্বর যে শর্ত যেটি এখানে আপডেট দিয়েছে আপনি ব্যাংক খাতে কো আধার কার্ডসে লিঙ্ক করে অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটি আধার কার্ডের সঙ্গে লিংক করতে বলেছে দ্বিতীয় যে ট্রাম কন্ডিশন সেটি বলেছে আপনি আধার আধার সিডেড ব্যাঙ্ক খাতো মেয়ে আপনার ডিবিডি বিকল্প বিকল্প অর্থাৎ ডিবিটির মাধ্যমে যে পেমেন্ট হয় সে ডিবিটি বিকল্পকে অ্যাক্সিস কার্যকে নিয়ে বাতা রাখা হয় ও তৃতীয় যেটা বলেছে আপনার কে ওয়াইসি পুরা করো অর্থাৎ কে ওয়াইসি যারা এখনও পর্যন্ত ইনকমপ্লিট করেছেন তাদের কে ওয়াইসি কমপ্লিট করতে হবে অনাথায় এবারে যে কিস্তির টাকা থেকে আপনারা বঞ্চিত হয়ে পড়বেন এবং লাস্ট যেটি বলেছে পি এম কিষান পোর্টাল পার নৈর স্ট্যাটাসকে তারা আপনি আধার সঠিক কো যাঁচ করে অর্থাৎ আপনার যে স্টেটমেন্ট সেটি এবং ওয়েবসাইটেও দিয়েছে দেখতে দেখতে পাচ্ছেন ডাব্লুডাব্লু পি এম কিষাণ ডট জিও ডট ইন সো দর্শক বন্ধুরা এই চারটি শর্ত এবং সেখানে আপনাদের মেন ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি মেন পোর্টালে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে আপনাদের পুরো ডিটেলসে আলোচনা করে দিচ্ছি ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের আপডেট পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যালেনের সঙ্গে যুক্ত থাকুন আর একটি লাইক করে দেবেন চলুন দর্শক বন্ধুরা মেন অফিসিয়াল পোর্টালে আসা যাক দর্শক বন্ধুরা আপনারা এখন আছেন পিএম এম কিষান সম্মান নিধির অফিসিয়াল পোর্টালে হ্যাঁ দর্শক বন্ধুরা এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যারা এখনো পর্যন্ত ই কমপ্লিট করে নিতে পারেনি তারা এখান থেকে ইকো কমপ্লিট করে নেবেন তার আগে ডেস্কটপ সাইটটা আমি অন করে নিচ্ছি অন হয়ে আছে অলরেডি সো স্ক্রিনটা একটু অপরের দিকে তুলবেন এবং অপরের দিকে তোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ই এবং আপনি আপনার স্ট্যাটাস চেক করতে চাইলে নো ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেবেন এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে এবং রেজিস্ট্রেশন নাম্বার না জানলে কী করে জানবেন সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তাছাড়া দর্শক বন্ধুরা আপনার অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকে কমেন্টে কোশ্চেন চলেছেন যে এতদিন ধরে যে পিএম কিষান সম্মানিধি টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার কথা কেন হচ্ছে না তারা উদাহরণ বলে দিচ্ছি কারণ সামনে ভোট ছিল ভোট মেটে গিয়েছে এবার খুব শীঘ্রই টাকা ঢুকবে এবং কবে আপনাদের টাকা ঢুকবে যে এ মাসে ঢুকবে না সামনে মাসে ঢুকবে সেটিও ক্লিয়ার করে দিচ্ছি তো দর্শক বন্ধুরা তিন ইনস্টলমেন্টে টোটাল ছ হাজার টাকা দেওয়া হয় একটি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একটি আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আর একটি এপ্রিল থেকে জুলাই জুলাইয়ের মধ্যে সো দর্শক বন্ধুরা আপনারা যে টাকা পেতে যাচ্ছেন চোদ্দতম কিস্তি টাকা এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে কারো সপ্তমতম এবং কারো ষষ্ঠমতম টাকা পেতে যাচ্ছেন তারা এপ্রিল থেকে জুলাই হচ্ছে শেষেন সো জুলাই মাসের আজকে চলছে মিডিল চলছে সো দর্শক বন্ধুরা হাতে দিন কয়েক আছে এর জন্য কারণটি হচ্ছে ডিলে হওয়ার কারণটি আরও হচ্ছে অনেকের ই কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারেনি অনেকের ব্যাংকিং প্রবলেম বিভিন্ন জায়গায় ক্যাম্প বসার ফলে তাদের সেই সমস্ত সলিউশনগুলো করে নিচ্ছে কারণ পিএম এম কিষান সম্মান নিধির কৃষকদের সমস্ত কৃষকরা জানাই টাকাটি পায় এবং বঞ্চিত না হয় তাই এটি কেন্দ্র সরকারের একটি প্রকল্প সো দর্শক বন্ধুরা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে সো জুলাই মাস চলছে হাতে আর দিন কয়েক আছে এরই মধ্যে আপনাদের দেখতে পাচ্ছেন এফটিও প্রসিড হয়ে গিয়েছে আগের ভিডিওতে আপডেট দিয়েছিলাম সো কিছুদিনের মধ্যে আপনাদের পি এম কিষণ সম্মানিধির কিস্তির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর এবারে কারো অ্যাকাউন্টে দু হাজার কারো চার হাজার কারণ আগের কিস্তির টাকা যারা বঞ্চিত হয়ে পড়েছিলেন কারণ যারা আগের কিস্তির টাকা আপনারা বঞ্চিত কারণ যাতে ই কেওয়াইসি কমপ্লিট করতে পারেনি ব্যাঙ্কের প্রবলেমের জন্য এছাড়াও ডিবিটি ডাইরেক্ট ট্রান্সফার হয়নি সেই সমস্ত কৃষকরা এবার চার টাকা পেতে যাচ্ছেন আর আগের কিস্তি টাকা পেয়ে থাকলে আপনি দু হাজার টাকা সময় মতো আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাছাড়া দর্শক বন্ধুরা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনার যেহেতু ইকেআইসি কমপ্লিট করার পরে আপনাদের পেমেন্টটা হচ্ছে আধারের মাধ্যমে সো আপনার আধার আধার কার্ডের সঙ্গে একাধিক ব্যাঙ্ক লিঙ্ক ছিল যেমন ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক কানাডা ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কগুলো লিঙ্ক থাকার কারণে আপনি বুঝতে পারছেন না কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটিও নিজের মোবাইল থেকে কী করে চেক করে নেবে মাত্র দু থেকে এক মিনিটের মধ্যে সেটিও আমি ডেসক্রিপশনে ভিডিওটি বানিয়ে দিয়েছি ডেসক্রিপশনে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নেন দর্শক বন্ধুরা পিএম কিষণ সম্মানিদের কিস্তির পরবর্তী কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিজের দিকে লাল রঙের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটনটি ক্লিক করে থ্যাংক ইউ ভেরি মাছ আপনার ভিডিওটি কেমন লাগলো আমাকে মতামত জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ সি ইউ নেক্সট ভিডিও